হ্যালো বন্ধুরা, আমি শেখ নিজামুদ্দিন, এনজিএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে সালাম আলাইকুম। বন্ধুরা, আজ অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, প্রায় 15-20 দিনই হবে, কারণ ঘরে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, যার জন্য আমি ভিডিওর দিকে অতটা ধ্যান দিইনি, পাখিদের পিছনে অতটা সময় দিতে পারিনি। তবে অবশ্যই যিনারা পাখি পোষছো বা আমিও যে এখন পাখি আছে আমার কাছে, এই বছরটা এখন পর্যন্ত খুব খারাপ সময়ের উপর থেকে যাচ্ছে, কারণ নিম্নচাপটা যখন হচ্ছে কন্টিনিউ, এমন নিম্নচাপ হয়ে যাচ্ছে পাখিকে ঠান্ডা লেগে যাচ্ছে, ঘর দৌড় কেন একদম ড্যাম ধরে যাচ্ছে। আবার মনে করুন এই কদিন, আজ 8-10 দিন হলো, এমন রোদ হচ্ছে, চৈত্র বৈশাখ মাসে যে রোদরা, যেই গরমে আমরা ব্রিডিং করাইনি পাখি, তার থেকেও যেন তীব্র মনে হচ্ছে, মানে হাঁড়ির ভিতরে পাখি স্টোক করে মারা যাচ্ছে এমন একটা পরিস্থিতি হচ্ছে। আমার কলোনিতে তোমরা দেখে মানে বুঝতে পারছো যে হোয়াইট পেপারটা ছিল সামনে, ওর উপরে আমি আবার একটা লাল মানে ইয়েলো কালার দেখুন হালকা করে দিয়েছি পুরো রোজা, মানে এত তাপ। আর আমি তো অ্যাজবেস্টারের উপরে যত নোংরা ছিল সব খালি করে দিয়েছি, আমি আজকে মানে একটু ঘরে আছি, ভাবছি একটু আবার আবর্জনা তুলে দেবো, ওতে সব নোংরাগুলো দিয়ে মোটামুটি একটু সেফটি করতে হবে। খুব খুব গরম পড়ছে, মানে এর তুলনা করা যায়নি। ঠিক আছে, চলো কলোনির মধ্যে। কলোনিতে যাওয়ার আগে কিছু পাখি রয়েছে সেলের জন্য, সেগুলো একটু দেখাচ্ছি, তোমরা দেখে নাও, কোনো দাদার লাগলে অবশ্যই যোগাযোগ করবে। এটাই আমার বাচ্চা পাখির ঘর, বাচ্চা পাখি বলতে এখানেই সবসময় বেবি পাখি শিফট করে রাখা হয়, এখান থেকে পাখিটা সেল করা হয়। তোমাদেরকে দেখাচ্ছি, পাখিগুলো দেখে নাও, এগুলো সব আগের লটের পাখি, বলতে কি এটা আগের সিজনেরই পাখি। বয়স তো তোমরা দেখেই বুঝতে পারছ, 6 মাস 7 মাস 8 মাস পর্যন্ত পাখি আছে, নর পাখি তো খুব ভালোভাবে কল টল করে, পাখি দেখলেই তো পাখি দেখেই তোমরা বুঝতে পারছো যে পাখির বয়সটা কেমন আছে। অবশ্যই যদি কোনো দাদার প্রয়োজন থাকে, মানে কেউ হয়তো এই বছরই ব্রিডিং করাতে চাচ্ছ, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। এই পাখিগুলো কিন্তু 1 মাস বা 15 দিনের মধ্যেই মোটামুটি ব্রিডিং মানে করতে পারবে, সেভাবে মানে সেরকম বয়সটা আছে পাখির। ঠিক আছে, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, অবশ্যই যিনি লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারো, পাখি দেখেই চিনতে পারছো। হ্যালো বন্ধুরা, আমি কিন্তু পাখি কোথাও ডেলিভারি করিনি, তো কোনো দাদার যদি প্রয়োজন হয় অবশ্যই আমার অ্যাড্রেসে আসতে হবে। অ্যাড্রেসটা হলো গ্রাম কেশবপুর জলপাই, থানা মহিষাদল, জেলা পূর্ব মেদিনীপুর। যদি পূর্ব মেদিনীপুরের মধ্যে কোনো দাদা নিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, নাম্বার দেওয়া রয়েছে, ডিটেলসে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, জাফা পাখি সম্বন্ধিত ভিডিও ছাড়া হয়, কারণ আমার শুধু জাফা পাখির কলোনি। ঠিক আছে, চলো কলোনির ভিতরে গাই, অবশ্যই একটু আদৌ প্রোগ্রেসের বিষয় তো অবশ্যই দেখাবো। আর মেন যে টপিকটা, যে পাখি পোষবেন, পাখি পুষতে গেলে কতটা পাখি পোষা দরকার, কি পাখি নিয়ে কাজ করবেন, এইগুলোর ব্যাপারে একটা আলোচনা করব। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, সকলক তো মানে পাখি পুষলেই যে লাভ করা যায় এটা কিন্তু খুবই মানে কষ্টকর ব্যাপার, সম্ভব নয়। তোমাকে সব কি সম্পূর্ণ সব দিকটা জানতে হবে, তারপরেই হয়তো লাভের মুখটা দেখা যায় বা মানে কি স্বপ্ন পূরণ হয়, সাকসেস হয়। ঠিক আছে, চলো কলোনির মধ্যে আগে যাই। আর এখন প্রায় 9:30 বাজে, কেন গরম, এত গরম, এরপরে আর আমি কলোনির মধ্যে আসতে পারবো না। এটা আমার কালো পাখির কলোনি, দেখো বন্ধুরা, এটা পুরো ব্ল্যাকের কলোনি, তবে বাচ্চা কিন্তু যে পরিমাণে মরেছে তুলনা করা যায় না, তোমরা দেখেই বুঝতে পারছো অনেক পাখির বাচ্চা এতে রয়েছে, বড় বড় পাখির বাচ্চাগুলো বড় হয়ে গেছে, সেলফিড হয়ে গেছে, নিজের থেকে খেতে পারে, ক্যামেরার মধ্যে আসছে, তোমরা বুঝতেই পারছো। কিন্তু হিট স্ট্রোক হচ্ছে, মানে এমনিতেই ভাঁড়ের মধ্যে ব্রিডিং করালে আমার যেন মনে হচ্ছে যে এই হাঁড়িতে, এই মাটির হাঁড়িতে ব্রিডিং করানোর জন্যই মনে হচ্ছে একটু আমার সমস্যা হচ্ছে, কারণ আমি যতটা জানলাম দেখলাম বা এতদিন করছি, আমি এটার আগেও মনে মনে আমি একটা ভেবেছিলাম যে এরকম একটা সমস্যা এখান থেকেই হচ্ছে, কারণ ঠান্ডার সময় দেখছি ভাঁড়গুলো যেন ভিজে ভিজে ভাব সেতে যাচ্ছে, মানে ঠান্ডা ভিতরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার গরমে দেখছি খুব মানে একদম গরম হয়ে যাচ্ছে, বিশেষ করে এই দিকে যে ভাঁড়গুলো রয়েছে না ফ্রন্ট সাইডে, যেই যে এই সাইডে যে ভাঁড়গুলো, তো এই দিকটা এত রোদ লাগে, ভাঁড়ের ভিতরে ছোট ছোট যা বাচ্চা থাকে সব বাচ্চাগুলোকে নিচে ফেলে দেয়, খুব ছোট বাচ্চাও নিচে ফেলে দেয়। আমি আজকে সকালবেলা কলোনির মধ্যে আসলাম, এসে দেখি একটা, দেখো ভাঁড়ের ভেতরে হিট স্ট্রোক, মানে গরমে দেখো পাখিটা পেটে খাবার রয়েছে, আমি দেখাচ্ছি এখানে, আমি রেখেছি নিচে,
পাখিটার পেটে মানে যথারীতি খাবার রয়েছে, তারপরে হিট স্ট্রোকে মারা যাচ্ছে। এই দেখো বাচ্চাটাকে আমি হাতে ধরেছি, খাবার রয়েছে পেটে, যথেষ্ট খাবার আছে, পুরো ফিট, একদম ভালোভাবে ফিট ফিট করানো আছে। হিট স্ট্রোক মানে গরমে মারা যাচ্ছে। একে তো নেস্টিংটা খড় দেওয়া রয়েছে, যার জন্য মানে যার জন্য আমি চিন্তা করছি যে হাঁড়িগুলোকে একটু চেঞ্জ, হাঁড়ি চেঞ্জ করে বক্সে বিডিং করাবো। অবশ্যই তোমাদেরকে তো আপডেট দেখাবো কেমন কি করছি না করছি, তোমরা কিন্তু দেখতে থাকো। ঠিক আছে, চলো মেন একটা যে আলোচনা বললাম সেখানে যাওয়া যাক, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতেই থাকো। আর সমস্যা তো অবশ্যই চলছে, দেখুন আমি একটা দুটো হাঁড়ি তোমাদেরকে দেখাই, প্রোগ্রেস কিন্তু আমার যে খুবই খারাপ তা নয়। এখানে দেখুন এই একটা হাঁড়ি, এখানে মানে অলরেডি লেখা রয়েছে D9, মানে 9টা ডিম, তো এর মধ্যে কিন্তু 7খানা বাচ্চা এসে গেছে। তোমাদেরকে আমি দেখাবো, দেখো হাঁড়িটা খুলে দেখাবো, দেখুন D9 লেখা আছে, এখানে 7টা বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো উঠছে ভালো, দেখেন খুব হেলদি বাচ্চা, মানে তুলনা করা যায় না, এত সুন্দর বাচ্চাগুলো খাওয়াচ্ছে। দেখো এখন বাচ্চার কালার দেখি তোমরা বুঝতে পারছো যে হ্যাভি বাচ্চা, তুলনা করা যায় না, কিন্তু এই বাচ্চাগুলো ওয়েদারের সাথে খাপ খাচ্ছে না। যখনই এরা বাড়াচ্ছে বা একটু বড় হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে না, এরা ওয়েদারের সাথে খাপ মানে খাপ খাওয়াতে পারছে না। এমন মানে ওয়েদারটা মানে মনে করুন একটা ওয়েদার চেঞ্জ হবে, সেটা 15 দিন 1 মাস সময় লাগবে, ধীরে 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 ঠান্ডা থেকে গরম হবে, গরম থেকে একটা মানে কি বলা যায় মৌসুমটা চেঞ্জ হবে, এটা সেভাবে হচ্ছে না। মানে 8 দিনের মধ্যেই চেঞ্জ হয়ে যাচ্ছে, হঠাৎ করে একদিন গরম হয়ে গেল, ব্যাস সেখানে 4-6 দিন একটানা গরম, আবার মনে করো হঠাৎ করে নিম্নচাপ শুরু হয়ে গেল, হঠাৎই হচ্ছে বলা যায়। এবছর যা পরিস্থিতি হঠাৎই হচ্ছে, শুধু যে পশু পাখির সমস্যা চলছে তা নয়, আপনি যদি হিসাব করে দেখেন মানুষেরও শুধু এবছর প্রচুর সমস্যা। মানে আমাদের যে দুর্ঘটনা ঘটলো, আমাদের তো রোগীটাকে আমরা বাঁচাতেই পারলাম না, ও অনেকটা ইয়ে আছে, ওসব ব্যাপারে বলা ঠিক হবে না, কিন্তু নার্সিংহোমে পেশেন্ট মানে 85% পেশেন্ট হচ্ছে ওই জ্বরের পেশেন্ট, মানে ওই ওয়েদার খারাপে শরীর খারাপ, এটাই তো। মোটামুটি খেয়াল করবে না একটু, মানে কি করে রোদের হাত থেকে মানে হিট স্ট্রোকটা মানে যাতে না হয়। জাফা পাখি কিন্তু হিট স্ট্রোক হয়। এখানে একটা হাঁড়ি আবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে লেখা রয়েছে D11, মানে এতে লেখা রয়েছে এতে 11টা ডিম আছে, তো তার মধ্যে মনে কর 3-4টে বাচ্চা চলে আসছে। দেখুন তোমাদেরকে দেখাচ্ছি, পাখির প্রোগ্রেস খুব ভালো, কিন্তু বাচ্চাগুলো মানে মৌসুমের সাথে খাপ খাচ্ছে না। এই দেখো প্রায় মনে করো 5-6টা বাচ্চা চলে আসছে, দেখেই তোমরা বুঝতে পারছো, আরও কয়েকটা ডিম রয়েছে, বাচ্চাগুলো আজকালের মধ্যে হয়েছে, বাচ্চাগুলো হচ্ছে ভালো। আমার যে প্রোগ্রেসের সমস্যা চলছে তা নয়, কিন্তু বাচ্চাগুলো বাস্তব ওয়েদারের সাথে খাপ খাচ্ছে না, তো এটা স্বাভাবিক সমস্যা, আপনাদেরও হতে পারে, আমারও হচ্ছে, আপনাদেরও হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আপনি যতটা কেয়ার করে রাখতে পারবেন সেটাই আপনার সেফটি হবে, যার জন্য ওয়েদার সাথে খাপ খাচ্ছে না, যার জন্য মারা যাচ্ছে, হিট স্ট্রোকটা বেশি হচ্ছে, আর হাঁড়ির ভেতরে আমার বাচ্চাটা বেশি মরছে। এবার এর ব্যাপারে যদি কোনো দাদার কিছু মানে আইডিয়া থাকে অবশ্যই আমাকে বলতে পারেন কমেন্টে, দাদা যে এইটা করুন ওটা করুন, অবশ্যই আমি মানে এই ব্যাপারে যদি কোনো দাদার কোনো আইডিয়া থাকে অবশ্যই আমাকে বলতে পারো, ঠিক আছে, কমেন্ট করলেই হবে যে কি করে ওখান থেকে বাঁচানো যায়। আমিও অনেক কিছু চেষ্টা করছি, অনেক পাখি মারা যাচ্ছে। আর আজকের মেনলি মুখ্য যে আলোচনাটা সেটা হলো যে পাখি আমার কাছে বিশেষলি ফোন অনেক আসে, কারো কাছে 2 জোড়া পাখি রয়েছে, 1 জোড়া পাখি রয়েছে, ওরা আমাকে ফোন করছে, দাদা আমার ডিমের মধ্যে বেড়া আসছে না পাখিতে, আমার পাখি ঝিমোচ্ছে। জিজ্ঞেস করি কটা পাখি আছে, না আমার কাছে 2 জোড়া পাখি আছে। কে বলছে আমার কাছে 3 জোড়া আছে, কে বলছে দাদা 1 জোড়া পাখি আছে, 5টা বাচ্চা তুলেছে, 3টা বাচ্চা মারা যাচ্ছে। দেখো এগুলো তো স্বাভাবিক ব্যাপার, আপনি এটা শিখছেন, এখান থেকে কোনো লাভের আশা করা যাবে না, উপর থেকে আরও লস হবে। 5 জোড়া পর্যন্ত যদি আপনি পাখি রাখেন, 10 পিস যদি পাখি রাখে, সেখান থেকেও লাভের আশা করা যায়নি। কিন্তু আমরা কি করি, কিছু ইউটিউব দেখে নিই, অনেক ইউটিউবার এরকম যাচ্ছে একটা কোনো বিড়াদের কাছে, সেখান থেকে অনেক রকম দিয়ে দিল, আমার বছরে এই টাকা খরচা হয়, আমার এই টাকা রোজগার হয়, আর আমরা সেইগুলোকে দেখে নিই মেনলি, যে এই পাখিটা পুষলে এইভাবে এই খরচা কম, হ্যান ত্যান এইভাবে, এইগুলো আমরা দেখে কি করি না, মনের মধ্যে একটা মানে আমরা অ্যাকচুয়ালি প্রতারণার মধ্যে পড়ে যাই।
বাস্তব কিন্তু দেখেন এই যে মনে করুন জাভা পাখি, জাভা পাখিতে বাস্তব খরচা অনেক কম, ওর ধান খায় ওদের খুব ভালো ব্রিডিং করে, কারণ এটা কিন্তু কথাটা তো বাস্তব, কিন্তু ওটা তোমরা কতটা বাস্তবতা করতে পারবে নিজে যখন করতে যাবে, তো সেই ব্যাপারে তোমাদেরকে সঠিকটা জানতে হবে কীভাবে। দেখুন প্রায় যত লোকারই ভালো ভালো ভিডিও ফার্মের ভিডিও করা হয় ওনাদের কাছে দেখবেন 100 জোড়া, 200 জোড়া, 400 জোড়া, 500 জোড়া, 1000 জোড়া করে আছে পাখি, আর আপনি যখন ওদের দেখে করতে যাচ্ছেন 2 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 10 জোড়া হয়তো করছেন, 15 জোড়া করছেন, কিন্তু আপনি নতুন দেখুন ঘাতও খাবেন, এটা একদম স্বাভাবিক ব্যাপার, এখান থেকে কোনো চিন্তা করার কিছু নেই। 5-7 জোড়া পাখি যদি কেউ মনে করেন, 3 জোড়া পাখি, 4 জোড়া পাখি পুষেন, আপনি যদি মনে করেন একটা পাখির এখন করা জিনিসে যা দাম, ওষুধপত্র যা দাম, আপনি একটা 3 জোড়া পাখি, স্বাভাবিক 6 পিস পাখি আছে, আপনাকে একটা যে কোনো মেডিসিন দিতে বললো যে ওখানে 6 জোড়া পাখি আছে, আপনি 3 ফোঁটা ওষুধ দেবেন, আপনি কতটা জল দিয়ে সেখানে 3 ফোঁটা ওষুধ দেবে সম্ভব না। 8টা কি 10টা পাখি আছে ওখানে, তোমাকে 50 গ্রাম জল দিতে হবে, দেখা গেলো হয়তো ওই জলটা সারাদিনে 50 গ্রাম জলটা পাখি খেলো না, কিন্তু ওখানে তোমাকে অনেকটা ওষুধরা ওয়েস্টেজ হয়ে যায় সব জিনিসটা। ওই ব্যাপারে তুমি সব ফুটে যেতে পারো, সব ফুটেও যে পরিমাণ মাপে ঠিক থাকে তা নয়, আপনি গম দেন, ভুট্টা দেন, যেটাই দেন না কেন ওয়েস্টেজ হয়ে যায়। দ্বিতীয়ত মনে করুন 1 ফুট তো অলরেডি দিতে হয়, আমাদের তো সবই 1 ফুট দিই, আমার এখানে মনে করো 500 পিস পাখি আছে, আমি এখানে আমার 5-6টা ডিম লাগে, আর আপনার কাছে যখন 3 জোড়া 4 জোড়া পাখি আছে আপনাকে কিন্তু 1টা ডিম সিদ্ধ করতে হচ্ছে, কিন্তু ওরা 1টা ডিমের 1 ফুট কোনো দিনও ওই 4-5টা পাখি শেষ করতে পারবে না। আপনি যদি একটা ভালো ডিম দিয়ে ওর সাথে খানিকটা বিস্কুট দেন, ভাত দেন, দিয়ে দেখবেন ওরা শেষ করতে পারবে না, আর যদি খায় খেয়েও নেয় অতিরিক্ত খরচা হয়ে যাবে আপনার, তাহলে আপনি হিসাব করে দেখবেন ওই খরচাগুলোকে যদি আপনি আলাদা খাতায় লিখে রাখেন, আর ওইখান থেকে আপনি 3-4 জোড়া থেকে যে ব্রিডিংটা পাচ্ছেন ওই বাচ্চাটা যখন আপনি বিক্রি করতে যাবেন সেখানে যে দেখবেন আপনার কি থাকলো আর কি গেল, কোনো লাভ থাকেনি, কোনো লাভ থাকেনি। ব্যবসা ভিত্তিক যখন আপনাকে ভিডিও মানে যে কোনো পাখি হোক, আমি এই জাভা, ফিঞ্চ, বদ্রি বা এর সাথে বড়ো বড়ো যত কোনো রয়েছে, তবে সব মৌসুমে সব জায়গায় সব পাখিটা সম্ভব নয়। আমি দেখুন আমার ব্যাপারটা যদি আমি বলি, আমি কিন্তু আগে কলোনিতে বদ্রি পাখি করেছি, আমার এইখানেই আমার কাছে 70 জোড়ার মতো প্রায় 70 জোড়ার বেশি ছিল বদ্রি পাখি, জাভা পাখিও ছিল আমার কাছে, তো আমার কাছে এই নয় যে বদ্রি পাখি খারাপ হচ্ছিলো তা নয়, আমার কাছে বদ্রি পাখিও ভালো হচ্ছিল আর জাভা পাখিও মোটামুটি এই তো এখনও আছে আমার কাছে, তো আমি এর মধ্যে থেকে একটাকে চুজ করে নিয়েছি যেটা, তো ঠিক আছে এই ব্যাপারে অবশ্যই আমি একটা আলাদাভাবে ভিডিও করব, জাভা ভার্সেস বদ্রি একটা ভিডিও আমি তোমাদেরকে দেবো, পরে ভিডিওটা চেষ্টা করব। কিন্তু যখনই আপনি টাকার দিয়ে টাকাটা তুলতে চাচ্ছেন তখন কিন্তু অত কম পাখিতে হবে না, 10 জোড়া 20 জোড়া এগুলো হচ্ছে শিক্ষামূলক, ঠিক আছে, যদি আপনি ব্যবসা ভিত্তিক ওখান থেকে একটা আর্নিং চাচ্ছেন যে আমার মাসে 10-15 হাজার টাকা 20 হাজার টাকা রোজগার হোক, তখন আপনাকে 100-200-300 জোড়ার মধ্যে যেতে হবে, ভালো কালার পাখি নিয়ে কাজ করতে হবে, তাহলে অবশ্যই লাভ হবে। কিন্তু এই যে 10 জোড়া 20 জোড়াতে হ্যান হয় ত্যান হয় এগুলো সাকসেসফুল হলে হয়, যদি আপনি খুব ভালো সাকসেসফুল ব্রিডার, আপনার একটা হাঁড়ি থেকে 4-5টা করে বাচ্চা সুস্থভাবে বিড়িয়ে বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে তখন সম্ভব, কিন্তু আপনি যখন নতুন, আমার কাছে এই বিষয়ে প্রচুর ফোন আসে প্রচুর, ঠিক আছে বন্ধুরা, আজকে আর এই বিষয়ে আর কিছু বলবো না, কারণ ভিডিওটা প্রায় 15 মিনিটের কাছাকাছি হয়ে গেছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, অবশ্যই কারো কোনো বিষয়ে ভিডিও লাগলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কমেন্ট করে সেই হিসাবে ভিডিওটা তৈরি করার জন্য, ঠিক আছে।